হবে। তার এই যে লোক যে ডায়লগ দেয় স্যার, যে একটা খাসি ছাগল 1 বছরে 70 কেজি হয়, ক্রস ব্রিডের খাসি, ওগুলো মিথ্যে কথা, মিথ্যে কথা। তাহলে এত খাসি যায় কই, এত খাসি খায় কই? তাহলে লোকের বাজারে দাম পড়ে না কেন? যদি ন্যাচারাল ফিডিং হয়, চড়তে হয়, তার দাঁত তাড়াতাড়ি উঠবে। মানে যদি স্টল ফিডিং এ কোনো ছাগল খায়, তাহলে পরে ওর দুই দাঁত উঠতে কতদিন সময় লাগবে? যদি বেঙ্গলকে স্টল ফিডিং হয়, তাহলে তার প্রথম 1 জোড়া দাঁত উঠতে মিনিমাম 8 থেকে 9 মাস লাগবে। 8 থেকে 9 মাস? তার মানে 8 থেকে 9 মাস তো বুড়ি হয়ে যাবে। মানে বেঙ্গলের ক্ষেত্রে পার্মানেন্টলি ওঠার আগে প্রেগনেন্ট হয়, তাহলে ওকে তো ট্রেডাররা বাচ্চা বলে বিক্রি করবে। অবশ্যই তাই করে, এত বছর ধরে লস হচ্ছে কোথা থেকে? যাকে দাঁতটা দেখাচ্ছি সে নিজেই দাঁত সামলাবে? আমি বিশ্বাসটা করবো কাকে? আমার কথা হচ্ছে, এই মুহূর্তে অ্যাজ এ এক্সপার্ট হিসেবে আমি এইটুকুই বলতে পারি, পড়াশোনা করুন। কারণ এই মুহূর্তে গোট ফার্মিংটা পুরো একদম মাকড়সার জালের থেকেও বাজে জাল হয়ে গেছে। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে গোট ফার্মিং হচ্ছে, বন্ধ হচ্ছে, বা আগের যে ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে বড় বড় ট্রেডাররা সব হারিয়ে গেছে, বড় বড় ফার্মার সব হারিয়ে গেছে, কিন্তু তার মাঝখানে একটা জিনিস একটু লক্ষ্য করেছেন আপনারা, যে আগে যখন খামার শুরু হয়েছিল তখন ছিল বড় জাতের ছাগল নিয়ে খামার শুরু করুন, 1 টাকায় 3 টাকা লাভ হবে, এক একটা ছাগল 30,000 করে বিক্রি করুন, 40,000 করে বিক্রি করুন। এখন সবাই আসছে ব্ল্যাক বেঙ্গল নিয়ে করুন, ক্রস ব্রিড নিয়ে করুন, বা যে কোনো পিওর জাতের ছাগল নিয়ে করুন, স্যার নিজেও সেটা বলেন। এবার আমার প্রশ্ন হলো এইখানে, আমাদের পশ্চিমবঙ্গে এই যে রাজস্থানের বড় বড় জাতের ছাগল রয়েছে, সিরোহী, গুজরি, আজমেরি, তোতাপুরি, যমুনাপারি, হানসা, বারবেরি, হ্যাঁ, ইউপি, তারপরে রাজস্থান, পাঞ্জাবের বিটেল, এইরকম প্রচুর ছাগল আমাদের পশ্চিমবঙ্গে একসময় ঢুকেছে স্যার। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে এটা, যে আপনি যেহেতু অনেকদিন ধরে কনসালটেন্সি করছেন বা বিভিন্ন ফার্মের সাথে যুক্ত রয়েছেন, সরকারি এক্সামিনার হিসেবে কাজ করছেন রাজ্য কেন্দ্র সরকারের, এবার আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমাদের পশ্চিমবঙ্গের বড় জাতের ছাগল পালন, মানে যদি বলি রাজস্থান, ইউপি, পাঞ্জাব, যেমন বিটেল, সিরোহী, আজমেরি, তোতাপুরি, বারবেরি, এইসব ছাগল আমাদের পশ্চিমবঙ্গে সাকসেসফুল কেন নয়? এই জায়গায় আমাদের একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি বুঝতে হয়, যে ক্লাইমেটের বাইরে তো না, হরিণ জাতীয় প্রাণী, মানে হাইলি ক্লাইমেট ওরিয়েন্টেড প্রাণী, মানে পরিবেশের সাথে। বড় জাতের ছাগলদের মধ্যে যদি আমরা বলি, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো ভার্সাটাইল ওয়েদার, কিছু কিছু জায়গার জন্য কিছু কিছু বড় জাত করা যায়। পার্টিকুলার কয়েকটা রিজিয়ন যদি বলি, সেখানে কোনো জাতই করা সম্ভব না, কারণ ওয়েদার ফেভারে নয়। যেরকম আমরা যদি বলি সাউথ 24 পরগনা, কোনো জাতি সম্ভব না ওখানে, ব্ল্যাক বেঙ্গল না, বেঙ্গল বাদ দিয়ে। ও আচ্ছা, যেহেতু ওরা নেটিভ ব্রিড ওখানে বেঙ্গল, ওখানে যদি আমরা অন্য জায়গা থেকে, মানে আমি যদি ভাবি যে ঝাড়গ্রাম থেকে বেঙ্গল এনে সাউথ 24 পরগনায় করবো, তাহলেও সম্ভব না। ওখানকার নেটিভ বেঙ্গলকেই বাঁচাতে হবে, তারাই ওখানে সার্ভাইভ করবে, মানে ওখানে লোকাল লোকাল বেঙ্গল যেটা আছে সেটার দিকে নজর না দিতে, তারা খুব বাজে হয়ে গেছে, ইনবিট করে ছোট ছোট হয়ে গেছে। এবার বড় জাতের ছাগলের ক্ষেত্রেও ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে 34টা, সরি, অল ইন্ডিয়াতে এই মুহূর্তে 34টা জাত ছাগলের, তার মধ্যে হাতে গোনা কয়েকটা জাতের আমাদের ওয়েস্ট বেঙ্গলে সাকসেস রেট আছে, তাও রিজিয়ন ওয়াইজ। যদি বলি সিরোহী, তাহলে সিরোহী কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে পিওর যদি হয়, কোনো ক্রসে না যাই, পিওর সিরোহী যদি হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ও যথেষ্ট হিট ভ্যারাইটি। মানে ওয়েস্ট বেঙ্গলে যদি আমি বলি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এই জায়গাগুলো, মুর্শিদাবাদ, আমাদের নদীয়ার কিছু পোর্শন, এই জায়গাগুলোতে কিন্তু সিরোহী খুব ভালোভাবে চাষ করা যেতে পারে, সিরোহী ছাগল, সিরোহী চাষ, ছাগল চাষ করা যেতে পারে। আবার অ্যাজ ইট ইজ যদি বলি হেভি ওয়েটের মধ্যে, মানে মানে শর্ট হাইট কিন্তু হেভি ওয়েট লাইক বারবারি, ছোট হাইট কিন্তু ওয়েটটা বেশি হয়, তাহলে এগুলোর জন্য, এই এই ছাগলগুলোর জন্য আবার আমাদের কিরকম যেতে হবে, মালদা, রায়গঞ্জ, এই জায়গাগুলো ভালো, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই জায়গাগুলোর জন্য এই ছাগলটা ভালো হবে। তাহলে আমরা বড় জাত করে যদি লাফালাফি করি, তাহলে কিন্তু ওরকম হচ্ছে না, আমাদের ব্রিড ভ্যারাইটিটা বুঝতে হবে। সেই ওয়েস্ট বেঙ্গলের কালচার, সেই রাম ছাগল তো রাম ছাগলই রয়ে গেছে, আর 34টা সবই রাম ছাগল। এখানে আমাকে আবার যেমন টোটাল ওয়েস্ট বেঙ্গলের জন্য যত মুখ বেঁকা ভ্যারাইটি, মানে হচ্ছে তোতাপুরি, যমুনাপারি, হানসা, যাদেরই বলি মুখ বেঁকা যাদের, খানিকটা কোটাদের মধ্যেও, সেই জায়গায় হিউমিডিটি যেহেতু বেশি, আমাদের জলীয় বাষ্প বেশি, মুখ বেঁকা মানে ওদের শ্বাসকষ্ট রোগ, ফলে ওদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোথাওই ওদের ভালো করতে পারবো না। এক ড্রাই ল্যান্ড, কোথায় আমাদের ওয়েস্ট বেঙ্গল অত ড্রাই? শুধু পশ্চিমবঙ্গের জন্য ব্ল্যাক বেঙ্গলটাই আপনি বলছেন বেস্ট? না, অবশ্যই বেঙ্গল বেস্ট, তাছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি রিজিয়ন ভাগ করে করা যায়, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এগুলো তো অনেক ড্রাই এলাকা, তাহলে সেখানে সিরোহী অসাধারণ হিট হবে।
তাই বলছেন দারুণ হবে সেখানে সিরোই, ওইখানেই হবে। ওইটা শুনে সিরোই ওয়েস্ট বেঙ্গলে ভালো হয় মানে আমি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা সিরোই করতে বসবো না। স্যার এই অনেকে তোতাপুরি তোতাপুরি বলে এত লাফালাফি করে স্যার যে হ্যাঁ তোতাপুরি হচ্ছে দুনিয়া সব থেকে বেস্ট ছাগল, তোতাপুরি চাহিদা আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি, তোতাপুরি ছাগল নিয়ে কিছু বলুন তো। তোতাপুরি ছাগল ওয়েট গেন করে খুব ভালো, ইন্ডিয়ার সব থেকে বড় ছাগল বিটেল, সেকেন্ড হচ্ছে তোতাপুরি। এইবার তোতাপুরির ক্ষেত্রে ওয়েট গেন করে এটা, কিন্তু তার জন্য আমি যে খাবার খাওয়াচ্ছি তার থেকে অনেক হাই কস্ট হয়ে যায়, মানে ওর যা খায় তা ততটা ওয়েট গেন করে না, এটা সমস্যা তোতাপুরির। একটু দেখতে আনকমন, ট্রেডিং এ ভীষণ ভালো নো ডাউট, ওটা দেখতে আনকমন, এটা বড় হবে বলাটা খুব সোজা। আর বিটেলের ক্ষেত্রে এত কালো কালো হয় ওই বেঙ্গলের মতো, শুধু মনে হয় কানগুলো বড় হয়েছে ছোটবেলায় ওরম লাগে, তা সেই ক্ষেত্রে সেই ছাগলটার থেকে এটা বিক্রিতে ভালো হয়, দেখানোর জন্য ভালো, অন্যরকম দেখতে এটা, তো সেই সব ট্রেডিং ওয়েডিং এর জন্য ভালো, নট ফার্মিং এর জন্য ভালো। আচ্ছা না মাংস ভালো, মাংসে প্রচুর চর্বি, আমি জানি না যারা যারা চর্বি ভালোবাসেন খেতে তাদের খারাপ লাগে, যেটাকে রিয়াজি বলি আমরা, রিয়াজিও নয় এই চর্বিটা হচ্ছে হার্ট চর্বি, রিয়াজি চর্বি যেটা হার্টের সমস্যা করবে, হ্যাঁ মানে হার্টের সমস্যা করবে, যেটা মানে একটা ছাগল কাটার পরে ভিতরে যে সাদা একটা বড় চর্বির লেয়ার পড়ে যায় এটা হচ্ছে থলির মতো, থলির মতো, এটা হচ্ছে এই তোতাপুরি যমুনাপাড়িদের স্পেশালিটি, শুকুরের মাংসের মতো। হ্যাঁ আবার যদি বারবারই বলি তাহলে মাংসের ওপর একটা চর্বির লেয়ার শক্ত পনিরের টুকরোর মতো বসে থাকে, যেটাকে আমরা রিয়াজ বলি বা রিয়াজি বলি, ওটা তো ফুডের টার্ম মানে শেফদের টার্ম ওটা, তো ওটা হচ্ছে বারবারিতে পাওয়া যাবে। শিরোহী যদি বলি লিন, কোনো চর্বি পাবোই না, একবার পুরো সলিড সলিড, মাংস তো মাংস, চর্বির গল্প, চর্বি হলে শিরোহী মরে যায়, ওর বডিতে চর্বি দাঁড়ায় না। আচ্ছা চর্বি হলে শিরোহী মরে যায়? মরে যায়, ও সহ্য করতে পারে না চর্বি, ও তো গরম জায়গার ছাগল তো, রাজস্থানের ছাগল, ওর বডিটা ওর পেটে বাচ্চা থাকলে ওকে ঘোড়ার মতোই লাগে, ওর পেটে যে বাচ্চা আছে বাচ্চা হবে সেটাও বোঝা যায় না, বোঝা যায় না, ঘোড়ার মতোই বডি ওর। হ্যাঁ তাহলে স্যার আমাদের পশ্চিমবঙ্গের কোন জায়গায় কোন ছাগল পালন করা এ অনেক ভিডিওতে বলেছেন আপনি, তাহলে পরে বড় জাতের ব্রিড যদি আমরা পালন করি সেক্ষেত্রে জায়গার নাম ছেড়ে দিলাম, কোন দুটো জাত বেস্ট হতে পারে বড় জাতের ভিতরে, দুটো জাত বলবেন। সবসময় শিরোহী আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ভালো, রিজিয়ন ধরে যদি করি সব জায়গায় না। হ্যাঁ হাই মেনটেন্যান্সে যদি করতে চান তাহলে বিটেল ভালো, আপনি মেনটেন্যান্স করবেন হাই সেই জায়গা, সেক্ষেত্রেও সমুদ্র নদীকে অ্যাভয়েড করতে হবে, আশেপাশে সমুদ্র নদী জল থাকতে পারবে সেই সব জায়গাগুলো নয়, আর খুব বেশি গরম না পড়ে সেই জায়গাগুলো নয়, এইরকম মানে মিডিয়াম ওয়েদারে যদি আমরা বিটেল করি। এবং বিটেলের ক্ষেত্রে আরও একটা জিনিস বলে রাখি, এর কমার্শিয়ালিটি কিন্তু মাংসে শুধু নয়, ওর দুধ বিক্রি করতে পারলে তবে কমার্শিয়ালিটি, যেখানে দুধের মার্কেট নেই সেখানে বিটেল করার দরকার নেই। আচ্ছা কারণ দুধ প্রচুর দায়ও বিটেলের ক্ষেত্রে, খুব ভালোভাবে যদি মেনটেন করা যায় বিটেলকে তাহলে বাচ্চা খাওয়ার পরেও, বিটেলের জেনারেলি দুটো দুটো করে বাচ্চা, বাচ্চা খাওয়ার পরেও বিটেলের দেখা যায় 4-5 লিটার দুধ। এই যে শিরোহী বললেন আর আপনার বিটেল বললেন, এই দুটোর ভিতরে রোগ কোনটা কম হয়? শিরোহী স্ট্রং, শিরোহীতে রোগ কম হয়। আচ্ছা কোনটা বাড়ে বেশি? বিটেল বাড়ে বেশি, বিটেল বাড়ে বেশি। আচ্ছা এই বিটেল এক বছরে কতটুক হয়? একদিন থেকে এক বছরে যদি একটা খাসি করি, আর শিরোই এক বছরে মানে একদিন থেকে এক বছর অবধি 365 দিনে কতটুকু ওজন হয়? শিরোহী করি যদি আমরা এক বছরটার ওয়েট গেনিং হয় তাহলে এক বছরে ও 50-60 কেজি হবে, 50-60। আর সেটা যদি আবার বিটেল হয় তাহলে 70-75 মতো হবে। তার এই যে লোক যে ডায়লগ দেয় স্যার যে একটা খাসি ছাগল এক বছরে 70 কেজি হয় ক্রস ব্রিডের খাসি, ওগুলো মিথ্যে কথা, মিথ্যে কথা। তাহলে এত খাসি যায় কই, এত খাসি খায় কই, তাহলে লোকের বাজারে দাম পড়ে না কেন? বেশি হলে তাহলে এক বছরে সত্যি কথা যে এতদিন ধরে ঢোল পিটি আর সেগুলো মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, হয় না, হয় না। ছাগলগুলোকে দেখা যায় খুব সুন্দর তো, বড় খুব সুন্দর বড়, আমাদের দেশি গরু ওয়েট কত হয়, মানে আমার বলতে গেলে আমি একটা ছাগলের সামনে নিয়ে এসে যদি বলি এটা 20 কেজি, ক্যামেরায় কেউ ধরে ওটা পাল্লায় দেখে দেখাচ্ছি না ওটা 20 কেজি হলো, এবং মেপে দেখাচ্ছি না, মেপে দেখাচ্ছি না, সেকেন্ড যদি মেপে দেখালাম, মেপে দেখানোর পরও 90% মানুষ তার বয়সের হিসেব কথা দিয়ে পাচ্ছে, দাঁত দাঁত করে খুব চেঁচায় গোট ফার্মার, এই এক দাঁত দু দাঁত, এক দাঁত দুই দাঁত, ছয় দাঁত, আট দাঁত, দাঁত ওঠেনি, এই যে এই গল্পটাকে যদি খুব পরিষ্কার বলি, গরুর দাঁত ঠিকঠাক ওঠে, ছাগলের ক্যালসিয়ামের উপরে দাঁত ওঠে আর পরে, ফলে যদি ক্যালসিয়াম খুব ভালো আসে তার দাঁত উঠবে না সহজে। তাহলে দর্শক বন্ধুরা একটা জিনিস দেখে রাখুন, যদি আপনাকে কেউ বলে এই দেখুন দুই দাঁত তিন দাঁত, এটা কিন্তু ওই ছাগলের ভিতরের ক্যালসিয়ামের উপরে নির্ভর করছে, নির্ভর করছে যে ওর ভিতরে ক্যালসিয়াম কতটুকু আছে, ক্যালসিয়ামের উপরে দাঁত ওঠা নির্ভর করে ছাগলের, একদম সত্যি কথা বলবো স্যার আমি কিন্তু এই ইনফরমেশনটা আজকের আপনার থেকেই শিখলাম।
আমি বলছি এটা আমার আমি যেটা জানি না স্যার সেটাকে আমার স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই একদম এটা নিয়ে না গোট ফার্মারদের খুব দ্বিমত আছে এবার মানে একদম রুরাল গোট ফার্মার অনেকের সাথে যদি কথা বলো দেখবে কেউ বলবে ছাগলকে বাচ্চা দাঁত নিয়ে জন্মায় কেউ বলবে না দাঁত নিয়ে তো জন্মায় না এক দু তো একদিনের পরে ওঠে কোনো কোনো লোক বলবে হ্যাঁ দাঁত নিয়ে জন্মায় আবার কোনো কোনো লোক বলবে না ছাগলের তো মোটামুটি মানে দুধের দাঁত নিয়ে জন্মায় হ্যাঁ 15 দিন এক মাসে দাঁত ওঠে এটা দেখবে বিভিন্ন লোকের বিভিন্ন কারণ আবার কেউ বলে 2 মাসে বা 6 মাসে দু দাঁত ওঠে 8 মাসে 4 দাঁত ওঠে 1 বছরে এরকম ব্যাপার আছে আমি সঠিক জানি না সব বন্ধুরা আমি সত্যিই জানি না যে দাঁতটা ক মাসে কতটুকু ওঠে দু দাঁত না ওঠে বা দু দাঁত যদি ওঠে সবে পড়ে গিয়ে দু দাঁত যদি ওঠে দুধের দাঁত পড়ে গিয়ে যদি ওঠে তাহলে ওটা 3 থেকে 4 মাস বা 5 থেকে 6 মাস এরকম হবে বয়স কিন্তু আসলে আপনি যেটা বললেন যে ক্যালসিয়ামের উপরে হ্যাঁ ওই অ্যাডাপ্টেশন মানে ও কিরকম ভাবে খায় যদি স্টল ফিডিং এর ছাগল হয় তার দাঁত উঠতে দেরি করবে যদি ন্যাচারাল ফিডিং হয় চড়তে হয় তার দাঁত তাড়াতাড়ি উঠবে মানে যদি স্টল ফিডিং এ কোনো ছাগল খায় তাহলে পরে ওর দুই দাঁত উঠতে কতদিন সময় লাগবে ব্রিডের উপর ডিপেন্ডেন্ট ক্যালসিয়ামের উপর ডিপেন্ডেন্ট ব্ল্যাক বেঙ্গল যদি বেঙ্গলকে স্টল ফিডিং হয় তাহলে তার প্রথম এক জোড়া দাঁত উঠতে মিনিমাম 8 থেকে 9 মাস লাগবে 8 থেকে 9 মাস তার মানে 8 থেকে 9 মাস তো বুড়ি হয়ে যাবে মানে বেঙ্গলের ক্ষেত্রে পার্মানেন্টলি তোথার আগে প্রেগন্যান্ট হয় তাহলে ওকে তো টিডাররা বাচ্চা বলে বিক্রি করবে অবশ্যই তাই করে এত বছর ধরে লস হচ্ছে কোথা থেকে যাকে দাঁত না দেখাচ্ছি সে দিয়েই দাঁত সরবে আমি বিশ্বাসটা করব কাকে পড়াশোনা করুন আমার কথা হচ্ছে এই মুহূর্তে অ্যাজ এ এক্সপার্ট হিসেবে আমি এইটুকুই বলতে পারি পড়াশোনা করুন কারণ এই মুহূর্তে গোট ফার্মিংটা পুরো একদম মাকড়সার জালের থেকেও বাজে জাল হয়ে গেছে মানে যে আসছে আমি ভালো বুক ছিনা তেলি ও যে আমি ভালো আমি ছাগলের গ্যারান্টি দেব আমি এই যে গ্যারান্টির কথাটাও যদি বলি আজকের ডেটে দাঁড়িয়ে এত মেডিকেল সায়েন্স উন্নত হয়ে গেছে তাহলেও তোমার আমার প্রাণের গ্যারান্টি আছে আর 10 মিনিট পর বাঁচবো কিনা তার গ্যারান্টি আছে হার্ট ফেল করে যদি হার্ট অ্যাটাক করে মরে যাই কি করে আটকা প্রেডিক্ট করার সম্ভাবনা না আর বড় জাতের ছাগলের ক্ষেত্রেও কি দাঁতের সমস্যাটা আছে সবার আছে সবার আছে তার মানে বড় জাতের ছাগল পালন লস হওয়ার কারণ হচ্ছে ভুংবাং কাটিং মাল বিক্রি করা অবশ্যই এটা তো আমি অনেক আগেও ভিডিওতে বলেছি যে প্রাণীটা খাদ্য প্রাণী এটা মাথায় রাখতে হবে সেটা মুরগি হতে পারে ছাগল হতে পারে পিগ হতে পারে যারা প্রকৃতিতে খাওয়ার হিসেবে এসেছিল প্রকৃতিতে তাদের বাঘসিংহ শিয়াল কুকুরের খাওয়ার হিসেবে জন্ম দিয়েছিল প্রকৃতি তাহলে তারা সব ব্রিডিং অ্যানিমেল হতে পারে না 30% ব্রিডিং অ্যানিমেল হবে 70% এটি অ্যানিমেল হবে মানে 70% জন্মই হবে ছেলে মেয়ে সবারই জন্ম হয় যারা ব্রিডার নয় যাদের শুধুমাত্র খাওয়ার জন্য তৈরি করেছে প্রকৃতি 30% এই দিকটাকে বাঁচিয়ে রেখে নেওয়ার জন্য তৈরি আর একটা কথা স্যার রাজস্থানে যদি আপনি যান কখনো হাটে আমি ওখানে ভিডিও দেখেছি আমি নিজে গিয়েছি রাজস্থানে বিভিন্ন হাটে 2017-18-19 নাগাদ যখন আমি ফার্মিং সে ফার্ম করতাম যখন আমার ফার্ম ছিল সেগুলো তো দর্শক বন্ধুরা অবশ্যই জানেন যে ব্যক্তিগত কারণবশত যাই হোক আসল যেটা কথা ওইখানে যেসব কাটিং ছাগলগুলো বিক্রি হয় আমাদের এইখানে সেই সব ছাগলগুলো নাম্বার 1 কোয়ালিটি বলে বিক্রি হয় এটাকে আপনি মানেন স্যার একদম ওইখানে কাটিং ছাগল এত সুন্দর আপনি নিজের চোখে আপনি এক্সপার্ট আপনি নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারবেন না যদি রিসার্চ না করেন ওর উপরে ভালো করে না দেখেন দূর থেকে দেখে বলতে পারবেন না এটা কাটিং এর ছাগল কাকে বলি আমরা যে ওরা জানে যে এই ছাগলটা আর বাড়বে না এই ছাগলটা আর বাচ্চা দেবে না কারণ ওদের জন্ম হয়েছে ছাগলের ভিতরে ওদের ক্ষেত্রে না কিছু কিছু জায়গা ছাগল ফার্মিং যদি বলি তাদের এক্সপার্টিসটা আছে রাজস্থানের এক্সপার্টিসটা ওরকম প্রকাশ্য পাওয়া যায় না আজকে যদি আমার ওয়েস্ট বেঙ্গল গোট ফার্মিং এ ভীষণ হাইলি হয়ে যেত তাহলে হয়তো আমাকেও আর পাওয়া যেত না কারণ সেক্ষেত্রে আর 5টা ফার্মার বলতো এই স্যারকে আটকে না দিলে আমার ভিডিও করতে আটকে না দিলে তাহলে আমার ব্যবসা চলবে না ব্যবসা চলবে না ওখানে চিটিং মাছ ভর্তি সবাই এরকম আটকাতো তার ফলে রাজস্থানে নেই আমি রাজস্থানের প্রচুর গোট ফার্মার মানে গোট এক্সপার্টদের চিনি লাস্ট টাইম বছরখানেক আগে আমাকে রাজস্থান তুলে নিয়ে যাওয়ার জন্য ভীষণ লেখালেখি হয়েছিল ওই যে কাটিং এর ছাগলগুলো এখানে এনে বিক্রি করেছে সেই জন্যই আজকের বড় ছাগলগুলো আমাদের পশ্চিমবঙ্গ থেকে হাফিস হয়ে গেছে আর আমাদের এখানে ওয়েদারে তো সমস্যা আছেই একদম এটা তো মানে সবসময় ট্রেডিং এর ক্ষেত্রে দেখো খুব পরিষ্কার করে ট্রেডিং মানে যেখানে কম দামে পাবো আর যেখানে বেশি দামে বেচবো তাহলে যদি কাটিং অ্যানিমেল নিই তাহলে মিটার দামে পাবো কিন্তু যদি এখানে আমি বেচি তাহলে সিটের দামে পাবো তাহলে সেই জায়গায় তো ট্রেডাররা বড় হলো আমি কাউকে দোষ দিচ্ছি না হয়তো তাদের জানা ছিল না বিষয়টা তাদের হয়তো ধারণাও ছিল না তারা তো ওয়েস্ট বেঙ্গলেরই মানুষ কিছু জানতো না তাদের একটু শিখে করলে বেটার হতো আমার মনে হয় আর আরো আমার আক্ষেপ যারা এতগুলো টাকা ঢেলে এত বড় বিজনেসটা করতে শুরু করেছেন তারা কেন শেখেননি তারা কিছু না জেনে শুনেই লাভ দিয়ে পড়েছে এবং এখানে
ডাক্তার হিসেবে ওনারা, এক্সপার্ট হিসেবে ওই ট্রেডাররা, সমস্ত কিছু ওনারা, ওনারা যদি সবই জানতেন তাহলে উনি এই বিজনেসটা আরো সিট কেন করতেন? আমি যদি আমার ব্যবসা স্ট্রংলি করতে চাই অ্যাজ আ বিজনেসম্যান, তাহলে আমি সব জানি, তাহলে আমিই ব্যবসা করব। আমি অ্যাজ আ এক্সপার্ট আমি চাকরিই করতে এসেছি, আমি কোনোদিন নিজে ফার্ম করতে আসিনি, আমার কাজই লোককে এক্সপার্টিস দেওয়া। এবং আমি সেটা যদি বলি আমার কম্পিটিশন গ্রো করতে, তাহলে আমি এটা এক্সপার্ট গ্রো করলে আমার কম্পিটিশন, আমার কাছে যে ছাগলগুলো আছে সেগুলো শুধুমাত্র রিসার্চের জন্য, অনলি রিসার্চের জন্য, অনলি সেগুলো প্র্যাকটিস করা। হ্যাঁ, অনেকে বলতে পারেন দর্শক বন্ধুরা যে স্যারের পিছনে ফার্ম আছে, হাজলে কিন্তু স্যার সেই সব ছাগলগুলো রাখে রিসার্চ করার জন্য। আজ অব্দি কেউ বলতে পারবে না যে স্যারের কাছ থেকে ছাগল নিয়ে কেউ ব্যবসা শুরু করেছে, এরকম কা কা কেউ বলতে পারবে না, এরকম কারো দম নেই বলার, কেন দেয়নি বলবে কি করে? এগুলো তো মানে ব্রিডিং ছাগলের না স্যার, অনেকে ভাবতে পারে যে স্যার মনে হয় এই ট্রেডারদের নামে বদনাম করছে। কারণ আমাদের পশ্চিমবঙ্গে বিশাল বিশাল জ্ঞানী জ্ঞানী লোক সব স্যার। আমি বদনাম করছি না, আমি কখনো বদনাম না, দরকার ছিল এইটাকে সামনে তুলে ধরছেন, স্যার মনে হয় স্যারের মনে হয় খুব ফায়দা আছে। আসলে কিন্তু না বন্ধুরা, আজকে স্যারের থেকে আমি আজকের অব্দি ভিডিও করি না, ভিডিও করি দেড় বছর হয়ে গেছে আমার ইউটিউবের প্রথম শুরু থেকে, এত দূর অব্দি স্যার কিন্তু পাশাপাশি আমার মানে বরাবরই আমার সঙ্গে ছিল, বা আপনাদেরকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছে। হ্যাঁ, যেগুলো আমাদের যারা ফার্মার ভাইরা রয়েছে তাদের অনেক উপকারে এসছে, অনেকে অনেক কিছু শিখেছে। যাই হোক স্যার, তাহলে পরে আমি ধরতেই পারি এই কিছু মানুষের ভুল ইনফরমেশন একদম। হ্যাঁ, কিছু মানুষকে মানে কিছু মানুষ তার আর্থিক উন্নতির জন্য মানুষকে ঠকানো, ভালো প্রোডাক্ট বলে খারাপ প্রোডাক্ট তাদেরকে ধরিয়ে দেওয়া, মানে এ গ্রেড বলে মানে ডি, তারপরে কি আছে জেড, হ্যাঁ জেড গ্রেড মাল তাদেরকে ছোপে দেওয়া, এই কারণগুলোই আমার মনে হয় বড় জাতের ছাগল আমাদের পশ্চিমবঙ্গে তো এমনিও হয় না। যেগুলো বললেন আপনি যে দুটো জাতের ছাগলটা হয়, শিরোহি হয় যে কোটা বললাম, বিটেল, তুমি দুটো জিজ্ঞেস করলে আমি শিরোহি আর বিটেল কে বললাম। হ্যাঁ হয় মোটামুটি বারবারই, ওই যে রিজিয়ন বললাম সেখানে হয়, হ্যাঁ সেগুলো হয়, এটা সম্ভব না, কিন্তু সেগুলো কোয়ালিটি অ্যানিমেল নিয়ে কাজ করতে হবে, তাদের ব্রিডিং অ্যানিমেল, নট কাটিং অ্যানিমেল, নট কাটিং অ্যানিমেল। যাই হোক দর্শক বন্ধুরা, ভালো থাকবেন সবাই, যদি ইনফরমেশন গুলো আপনার ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, আর স্যারের যদি ফ্যান হয়ে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে।